আদালতের নির্দেশে এলাকায় জবরদখল উচ্ছেদ করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মাঝেরহাট স্টেশনের কাছে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে ঘর করে থাকছে বহু পরিবার, তাদের রুটি রুজির যোগান হয় এখানে ছোট গুমটি থেকে। সোমবার বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ জমি জবরদখল করে মুক্ত করতে যায়, তাতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। একেবারে স্টেশন লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মাঝেরহাট স্টেশনের উল্টো দিকে 2 নম্বর হেলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের বেশ কিছু জমি আছে, সেই জমি দখলের অভিযোগ তোলে পোর্ট ট্রাস্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এদিন কর্তৃপক্ষ সেই এলাকা দখল মুক্ত করতে আসে। এরপরই স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় তাদের। ফুটপাতের উপর বেশ কয়েকটি দোকান, কিছু ঘরবাড়ি, ক্লাব রয়েছে। তারাই প্রতিবাদ করে যে এভাবে কোনো নোটিশ ছাড়া সরিয়ে দেওয়া যাবে না। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।